আরজিকর কাণ্ডে যে সামাজিক প্রতিবাদ, তা কী পরিস্থিতি তা তুলে ধরেছে একটা ছোট্ট ভিডিওর মধ্যে। পুরো ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে আরজিকরের ঘটনাটা কী ঘটেছে, তা পুরোপুরি দেখতে থাকবেন ধৈর্য সহকারে, তবেই বুঝতে পারবেন আরজিকরের ঘটনাটা কী ঘটেছিল, কীভাবে প্রতিবেদন তুলে ধরেছে তা সকলের সামনে ধৈর্য সহকারে ভিডিওটা অবশ্যই দেখবেন, তবলেই বুঝতে পারবেন যে আরজিকরের ঘটনা সত্যি না মিথ্যা সেটা। এই দেখ ভাই, এবার যে মানুষের জীবন বাঁচাই না, তারই জীবন আজ কত নৃশংসভাবে চলে গেল। কী হয়েছে? এই দেখ, আর জি কার হসপিটালে যখন সে 36 ঘন্টা অক্লান্ত পরিশ্রম করে, তারপর যখন সে সেমিনার হলে রেস্ট করতে যায়, তখন তাকে শারীরিক নির্যাতন আর তারপর আবার নৃশংসভাবে হত্যাও করা হয়। তারপর ব্যাস এইটুকুই। ঠিক হয়েছে? ওয়েট, কী বললি তুই? বললাম যা হয়েছে ঠিক হয়েছে। তোর মধ্যে তো কোনো মানসিকতাই নেই, আর তোকে যে আমি উদাহরণ দিয়ে বোঝাবো সেরকম তো তোর নিজের কোনো বোনও নেই। আজ ও নিজের মৃত্যুতে অনেকের জীবন রক্ষা করে গেল। আর ইউ সাইকো, কী বলছিস তুই? তুই যে রাস্তায় প্রতিদিন যাতায়াত করিস, সেই রাস্তায় হঠাৎ যখন কোনো পুলিশ ব্যারিকেড পড়ে যায়, এটার মানে জানিস কি? তার মানে নিশ্চয়ই আগের দিনে ওখানে কোনো না কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্যই পুলিশ ওখানে ব্যারিকেড দিয়েছে। ঠিক তেমনভাবেই মৌমিতাদি নিজের জীবন দিয়ে অনেক মেয়ের নিরাপত্তার ব্যবস্থা করে গেল। এবার দেখবি প্রশাসন নিশ্চয়ই মেয়েদের সিকিউরিটি আরও বাড়াবে। হ্যাঁ ভাই, এই কথাটা তো ঠিকই বলেছিস, এইটা আমি ভাবিনি। কিন্তু প্রত্যেকবার কি মানুষকে সচেতন করতে হলে কাউকে মরতে হবে? অ্যাক্সিডেন্টের পরেই কি রাস্তায় ব্যারিকেড লাগানো দরকার? তার আগে কি কিছু করা যায় না? শাস্তি, উপযুক্ত শাস্তি দিতে হবে। ঠিক বলেছিস, শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে যে অন্যায়কারীরা অন্যায় করার আগে 10 বার ভাববে শাস্তির কথা ভেবে। কি বলছিস ভাই, আজ একটা 5 বছরের বাচ্চাও জানে যে মার্ডার করলে রেপ করলে ফাঁসি হয়, তাও তো হচ্ছে। ঠিক বলেছিস, তাও অন্যায় হচ্ছে, একই রকম অন্যায় হচ্ছে, তার জন্য শাস্তি দিতে হবে। কিন্তু জনসম্মুখে শাস্তি দিতে হবে, জনসম্মুখে। মানে? মানে যখন কারোর সাথে কোনো অন্যায় অত্যাচার হচ্ছে, আমরা কোথাও ডিটেলে জানতে পারছি কখন কখন তার সাথে শারীরিক নির্যাতন করা হচ্ছে, ঠিক কোন সময় তার শরীরের হাড়গুলো ভাঙা হচ্ছে, এমনকি আমরা এটাও জানতে পারছি কখন তাকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেটাও জানতে পারছি। ঠিক তেমনই অন্যায়কারীর শাস্তি 4 দেওয়ালের মধ্যে নয়, তার শাস্তি জনসম্মুখে দিতে হবে। তার শাস্তি যাতে সারা বিশ্ব দেখতে পায় এমন শাস্তি তাকে দিতে হবে জনসম্মুখে। হ্যাঁ, কিন্তু কীভাবে? কীভাবে কীভাবে? লাইভ, লাইভ অন্যায়কারীর শাস্তি যাতে লাইভ দেখানো প্রত্যেকটা নিউজ চ্যানেলে, যাতে অন্যায়কারীরা অন্যায় করার পরে নয়, লাইভ শাস্তি দেখে অন্যায় করার আগেই তাদের রক্ত যাতে হিম হয়ে যায়, হিম হয়ে যায়। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস, এই শাস্তি যেন 4 দেওয়ালের মধ্যে সীমিত না থাকে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে যেন এই শাস্তি লাইভ দেখানো হয়, যাতে সময়ের সাথে সাথে আরও 5টা ঘটনার মতো মানুষ এই ঘটনাটাও ভুলে না গিয়ে এই শাস্তির ভিডিও দেখে তাদের যে প্রতিবাদের মানসিকতা সেটা যাতে সারা বছর একই রকম থাকে, তার জন্যই লাইভ শাস্তি দরকার দরকার। আর তোমরাও যদি আমাদের সাথে সহমত, তাহলে এই ভিডিওটা প্রত্যেক জনের কাছে পৌঁছে দিয়ে প্রতিবাদের ঝড় তুলে দাও, ঝড় তুলে দাও। পুরো ভিডিওটা দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে কী প্রতিবাদ করতে বলা হয়েছে, এই প্রতিবাদটা সকলে হওয়া উচিত, তবে বুঝতে পারবেন যে এরকম পরিস্থিতি হলে তাহলে জনসাধারণের সম্মুখে আসলে তাহলে ভয় পাবে, তাহলে সকলের ক্ষেত্রে এই ভিডিও।